গ্রাম বাংলার পথে পথে পড়লে বোঝা যায় গ্রামের অত্যন্ত খুঁটিনাটি ব্যাপার সাধারণ মানুষের, যেগুলো অন্যগুলো নজরে পড়ে না, সেইগুলি তিনি লিখেছেন, গ্রামে ঘুরেছেন, পথে পথে দেখেছেন। আমি সত্যেন সেনের সঙ্গে দেখা করি ওই 60-এর দশকে, যখন জেলখানা থেকে বেরিয়ে আসতেন মাত্র ওই সংবাদ অফিস। তো আমার সঙ্গে পরিচিত বললেন, আপনার কথা আমি শুনছি, আপনাকে মনে হয় আমার পরিচিত, এরকম কথা বললেন। কেন যে জেলখানায় থেকে অজয় রায় আমার কথা বলছেন জেলখানা থেকে, আপনি তোমার পরিচিত ইত্যাদি ইত্যাদি। তারপরে তিনি এই যে বিভিন্ন, আমার সেই এটা মনে নাই, সংবাদে একটা শিরোনামে লিখতেন শহরবন্দর নীতিকথা এই জাতীয় না, আরও বিভিন্ন জায়গায় যখন গেছেন বিভিন্ন লোকের সঙ্গে, একটা অত্যন্ত অপরিচিত অখ্যাত কিন্তু তার ভেতরে যে কত শক্তি কত বিদ্য, এইগুলি নিয়ে তিনি অনেকের কথা লিখছেন সংবাদে বেরিয়েছে। তখন আমি বললাম যে আপনি তো এই ধরনের লোক লিখছেন, আমি একজন লোকের কথা জানি, তার বাড়ি জামালপুর, তখন মহকুমা এই একটা গ্রামে, অজপাড়া গ্রাম, গ্রামটার নামটা এখন আমার মনে নাই, তার সম্পর্কে আমি লিখছি বুঝলে, কাপাসাটিয়া। থ্যাংক ইউ, তুমি তো মনে করতে পারছো কে কইল, ওইটা কে কইল কাপাসাটিয়া, তোমার বাড়ি ওই দিকে জামালপুরে, আচ্ছা কিন্তু তুই জামাল কামাল করবি, সেই কাপাসাটিয়া গ্রামে নাসির সরকার একটা অসাধারণ মানুষ, মুসলিম লীগের এই প্রবল প্রতাপের মধ্যে তিনি কংগ্রেস করতেন। 1946 সালে মুসলিম লীগের হাতে মেরে তার হাড় ভেঙে দিয়েছিল, পরে সেখানে জ্যোৎস্না হাতে ফেলে রেখেছিল, পরে এখান থেকে একজনে তুলে নিয়ে গেল, পরে গৌরীপুরের ইয়ে মুক্তার সার জমিদার থেকে 6 মাস চিকিৎসা করে ভালো করলেন, কিন্তু হাড় তারই ভাঙাই ছিল। কিন্তু কংগ্রেস থেকে জাতীয়তাবাদী রাজনীতি থেকে কেউ তাকে সরাতে পারেনি, এবং স্বাধীনতার পরে তিনি মারা গেছেন। এবং আমি তার সঙ্গে পরিচিত হয়ে বিরাট নিজেকে সৌভাগ্যবান মনে করি, এবং তাকে আমি নানা ডাক্তার, অসাধারণ জিনিস, তার মনুষ্যত্বের প্রতিমূর্তি। তার সম্পর্কে আমার পাকিস্তানের জন্মমূর্ত দর্শন বইয়ের মধ্যে আমি অনেক কথা লিখেছি, সেই কথাগুলি বলে আমি সত্যেন্দ্রের কথাকে চাই না, তো সত্যেন্দ্রকে বললাম এই মানুষটির কথা, কোথায় 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 বাড়ি শহরে তো সত্যেন্দ্র চোখে দেখেন না। তখন আমি বললাম যে এখানে কীভাবে যাওয়া যায়, ইমামুর রশিদ বলে একজন কবি ছিলেন, তিনি একজন হাসান হাবিজুর রহমানের মামাতো ভাই ছিলেন, তার সঙ্গে ওই ইয়ে করছেন যে পরবর্তীকালে যে কী বলে এটাকে স্বাধীনতা সংগ্রামের দলিল পত্র ছিলেন, এই ইমামুর রশিদের সঙ্গে আমি পরিচয় করে দিলাম। সেই ইমামুর রশিদকে নিয়ে তিনি সেই কাপাসিটা গ্রামে চলে গেলেন, এবং সেইখানে গিয়ে তার সঙ্গে কথাবার্তা বলে একটা অসাধারণ লেখা সংবাদের পাতায় প্রকাশ করল। সেই লেখাটা কিন্তু কোথাও প্রকাশিত হয়নি, আমার মনে হয় সংবাদ পত্রিকার পাতায় এরকম বহু লেখা রয়ে গেছে সত্যেন সেন, যেগুলো এখনো প্রকাশিত। হ্যাঁ, অন্য নামে এটা করে সত্যেন সেন নামে নামটা, এটার নাম তো মনে নাই, কিন্তু ওই যে নাসির সরকার সম্পর্কে লেখা আমি অনেক ক্ষেত্রে বলছি, এটা কেউ জোগাড় করে দিতে পারে না। তা আমার মনে হয় ওই সংবাদের পাতায় দেখলে আরও অনেক লেখা বেরিয়ে আসবে, যেগুলি সত্যেন সেনের প্রকাশিত অপ্রকাশিত। সেই কাজগুলি তিনি কেন করেছেন, ওই যে অখ্যাত অজ্ঞাত মানুষগুলির ভিতরে যে শক্তি বিদ্যমান সেইগুলিকে তিনি নিয়ে এসেছেন, এবং সেটা কৃষক সমিতি হয়েছে, ওই যে কৃষক সমিতি করেছে, ওই যে কমিউনিস্ট পার্টি করেছেন তার জন্যই সেটি সম্ভব হয়েছে, এবং তার ওই আবার সকলের জন্য সকল কৃষক সমিতি করলে হয় না, এই অপূর্ব বস্তু নির্মাণ ক্ষমা প্রজ্ঞাটা তার মধ্যে ছিল বলে সেটি সম্ভব হয়েছে। এবং ওই ঐতিহাসিক উপন্যাস থেকে চলে আসি সামাজিক উপন্যাসের ক্ষেত্রে, এমন একটি উপন্যাস তিনি রচনা করেছেন যদি নান্দনিক বিচারে তার মধ্যে থেকে অনেক দোষ ত্রুটি বের করা যেতে পারে, কিন্তু একটা উপন্যাসের ভেতর দিয়ে সমাজের গভীর তাৎপর্যকে তুলে ধরা পাকিস্তান আমলে, সেই তাৎপর্যটা কি, সাম্প্রদায়িকতা, সাম্প্রদায়িকতার বিশ্লেষণ করে অনেক লেখা হয়েছে,
বিশেষ করে মার্ক্সীয় দৃষ্টিকোণ থেকে সাম্প্রদায়িকতার বিশ্লেষণ প্রথম যিনি বাংলায় করেন তিনি কিন্তু বদরুদ্দিন ওমর। অসাধারণ সেই সংস্কৃতির মানে সাম্প্রদায়িকতা, সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা এবং সংস্কৃতির সংকট চিন্তাগুলি বদরুদ্দিন ওমরের চিন্তাধারা অনেক বদলে গেছে। তার সঙ্গে আমার অনেক মানে চিন্তার ইয়ে আছে, ফারাক আছে, কিন্তু ওই সময়ের যে জিনিসগুলি অসাধারণ তিনি করেছিলেন কিন্তু সেইগুলি হলো প্রবন্ধ। প্রবন্ধে ওই তথ্যটা আসতে পারে, তত্ত্বটা আসতে পারে, কিন্তু প্রবন্ধের মধ্য দিয়ে সামাজিক মানুষের মনস্তত্ত্বের গভীরে প্রবেশ করা যায় না। সেইটি কিন্তু ওই যেটাকে বলে সৃজনশীল সাহিত্য তার মধ্য দিয়ে সম্ভব। সেই কাজটি সত্যেন সেন অসাধারণত্বের সঙ্গে করেছেন যে উপন্যাসটিতে, তার নাম পদচিহ্ন। পদচিহ্ন উপন্যাসটি পড়লে বোঝা যায় যে সাম্প্রদায়িকতা জিনিসটা কি, সাম্প্রদায়িকতা কিভাবে আমাদের মধ্যে জন্ম লাভ করে এবং সাম্প্রদায়িকতা কিভাবে আমরা যারা নিজেদেরকে অসাম্প্রদায়িক বলি তার মধ্যেও কিভাবে অজ্ঞাতভাবে সাম্প্রদায়িকতা এসে বসে। এটা তো পুরো প্রবন্ধের মধ্যে তো এইভাবে দেখানো যায় না। সত্যেন সেনের পদচিহ্ন এইটা আমি বলি, এটা পড়াশোনা করে এইটার ভিত্তিতে আলোচনা অনুষ্ঠান এবং এইটার ভিত্তিতে কিছু সাম্প্রদায়িকতা সম্পর্কে একটা সেমিনার করা যেতে পারে, বইটা উদিকে এটা গ্রহণ করতে পারে, অসাধারণ। আচ্ছা আমি এইখানে যারা আছে আমি তরুণ সমাজ গেছি, পদচিহ্ন উপন্যাস তো পড়েছো তোমরা? কেউ পড়ে নি? তুমি বসো নাকি? আচ্ছা তাহলে তুমি তো কোনো কাজ করলাম না, এটা অন্যকে তো পড়াইছো না, কাজ তো তোমারই করতে সব, এটা তো এটাকে পড়াইতে হবে, আর না হইলে বই দেখি বই লাইব্রেরি থাকলে এখানে কী হয়। ওই যে একসময় তো কথা হয়তো যে বলছিলাম যে এরা ওই জমিদাররা এইভাবে লাইব্রেরি করতো, কিন্তু পরবর্তীকালে এখনকার যারা আমরা ধনী হয়েছি তারা তো বই টই সঙ্গে সম্পর্ক নাই, তো কন্ট্রাক্টারই হয়েছে, কন্ট্রাক্টারই করে সব, তো এক কন্ট্রাক্টারে সুন্দর একটা বাড়ি টাড়ি করছে, করার পরে তারপরে তার বন্ধুকে দেখাইছে যে আমি তো বাড়ির মধ্যে এরকম সব বাড়ি করলাম আর এরকম ফার্নিচার তেল রাখলাম, কীরকম হয়েছে বাড়িটা কো? সে বললো যে বাড়িটা ঠিকই হয়েছে, তবে কথা হলো কি বাড়িতে যদি একটা লাইব্রেরিতে বই না থাকে তাহলে লোকে কালচার বলে না। ঠিক আছে আহমদের কম্পিউটার আগে আমি 27 টন বই রওনা দেখি, তার কাছে তো সবে কন্ট্রাক্টর একটু তো পেয়ে যায় গেল, একদম কন্ট্রাক্টর আমার সামনে আসছে, কন্ট্রাক্টরের কাছে তো সবই টন যে ঠিক আছে আহমদের কোম্পানিতে তো 27 টন বইয়ের অর্ডার দিয়ে দিন। এই তো আমাদের এখনকার দরিদ্রদের অবস্থা। ওই যে আগে যে কথাটা বলছিলাম জানারির ঘোড়া নিয়ে ভুক্তিমান চলে ধনবানে কিনে বই জ্ঞান একবারে করে, এখন ধনবান রয়েছে এইরকম শয়তান। বুঝলেন তো, বই পড়লেও অসুবিধা আছে, যতদিন দেখা গেছে না পড়লেও অসুবিধা। এখন এই অবস্থাতে আমরা সত্যেন্দার এই সমস্ত জিনিসগুলো আমাদের চিন্তা চেতনার মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে কী করতে হবে? সত্যেন্দার ঐতিহাসিক উপন্যাস তার ধারাক্রমটা আমাদের বুঝতে হবে। সত্যেন্দা ওই যে গ্রাম বাংলার পথে পথে থেকে যে বিভিন্ন স্থানে ওই যে রংপুরের রংপুরের কথা লিখতে গিয়া ইতিহাস কীভাবে বদলে যায়, আর গ্রাম থেকে যখন মানুষ শহরে এসে পড়ে তাহলে যে নাগরিক হয়ে যায়, তারপরে যে তারা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায় সমাজ থেকে তার মানে সেইটার প্রমাণ আমি রংপুরে গিয়ে অনেক কথাবার্তা বললাম, রংপুরে উদিজি বিয়েতে অনুষ্ঠানে গেছি, তাই বললাম যে রংপুরে একটা কথা আছে ঢেনা, রংপুর শহরে কোনো মানুষের কাছে এটার অর্থ আমি পাই না, কিন্তু সত্য আমার তো রংপুরের সঙ্গে করেছেন সত্যেন সেন বই মনে করছি। রংপুর যায় রংপুরে আসেন কেউ এখানে? আমি আছি কিন্তু জানি না নয়। সেই
রংপুর যে জায়গাটা সেটা কিন্তু খুব বড় বড় যোদ্ধা আর হলো একেবারে মানে দাদা নেন্টি এই কিন্তু এই এই যে বৈষম্যের সাংঘাত এবং তার বই গ্রাম বাংলার পথে পথে আরও একটা খণ্ড বই এবং মানে এত চমৎকারভাবে রংপুরের গ্রামের কৃষক সমাজের বিশ্লেষণ দিয়েছেন কোনো ইতিহাসে সেটা পাওয়া যাবে না ইতিহাস তো রাজা রাজার ইতিহাস হয়ে গেছে এখন পর্যন্ত তাই আমরা বলি যে ইতিহাস বিকৃতি করা যাবে না খুব ভালো কথা কিন্তু ইতিহাস বিস্মৃতি যদি হয় তাহলে তো আর তো আপনার দেশের ইতিহাস বিকৃতি আমরা যে ইতিহাস বিস্মৃতি করছি সেইটার সম্পর্কে চেতনা দেয় না আমাদের এবং ইতিহাস বললে আমরা কি বুঝি ওই যে যেমন আচ্ছা বেশ তো ইয়ার কি বলে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস তো কি ওই মানে বিভিন্ন জায়গায় শুরু হলো কিভাবে ইয়ে ওই ভাষা আন্দোলন ঢাকায় হলো এবং ঢাকার ভাষা আন্দোলন এইটাই কিন্তু মূলত আমাদের ইতিহাস লেখা কিন্তু ঢাকার থেকে ভাষা আন্দোলন যদি সর্বত্র ছড়িয়ে না পড়তো তাহলে এই ভাষা আন্দোলন বাংলাদেশের ইতিহাসের ভিত্তি রচনা করছে এটা আমরা বলতে পারতাম না কিন্তু দেখেন ভাষা আন্দোলনের যে সমস্ত ইতিহাস লেখা হয় ঢাকার বাইরে কয়টা জায়গা কিভাবে আন্দোলন হয়েছে কারা করেছে কতখানি লেখা যদিও বা কিছু থেকে থাকে বড়জোর জেলা শহর পর্যন্ত এর বাইরে আমি নিজে তার সাক্ষী সাধারণ তখনকার দিনের মহকুমা শহর ওই গ্রাম অঞ্চলে যদি ভাষা আন্দোলন না হইতো তাহলে ভাষা আন্দোলন ওই স্বাধীনতার বীজ বহন করতে পারত না এর খবর কি আমরা রাখি না যে তাদের ইতিহাস বিকৃত তো সেখানে হয়ে যাচ্ছে সত্যেন্দা এই জিনিসগুলির উপরে নজর দিয়েছিল আমি ঢেনার কথা না বলি বলছি ভাষা আন্দোলন যে সেগুলো আমি বলছি আমি নিজের কথাই বলি 1948 সনে আমি একটা নেত্রকোনা শহরের একটা স্কুলে ক্লাস সিক্সের ছাত্র সেই সময় একদিন দেখলাম 48 সনে আমাদের ক্লাসে ক্লাস 9-10 আমাদের নেত্রকোনা শহর যখন কলেজ টলেজ ছিল না তিনটা হাই স্কুল ছিল একটা মেয়েদের স্কুল ছিল কাজে হাই স্কুলের ক্লাস 9-10 ছেলেরাই মানে নেতা তারা খুব বাঘা শিক্ষক উমেশ ভদ্র তার ক্লাসে মে উই কামিন স্যার বলে তার এই অনুমতির অপেক্ষা না করি ঢুকে পড়ে বললেন যে এরকমভাবে এই আমরা রাষ্ট্রভাষা বাংলা পেয়েছিলাম বলে এই পুলিশে লাঠি চার্জ করছে এই করছে পুলিশ অত্যাচার করছে কাজেই আমাদের এখন সকলে বেরিয়ে এসো আমাদের সকল রাস্তার মধ্যে আমরা মিছিল করব এবং এটার প্রতিবাদ জানাবো পুলিশ জুলুম বন্ধ করো ইত্যাদি আমরা সবাই বেরিয়ে এসেছিলাম তাহলে 48 সনে যে সে নেত্রকোনার মতো একটা গ্রাম্য শহরে এই যে ভাষা আন্দোলনের ঢেউ সৃষ্টি হয়েছিল এইটার কথা কি কোনো বইয়ের মধ্যে লেখা আমি সেটার মধ্যে ছিলাম ক্লাস সিক্সের তো ছাত্র এবং তারপরে ওই ইয়ে গেলাম ওই মুক্তারপাড়া মাঠের সভা হলো 9-10 ছেলেরা ভাষা আন্দোলন সম্পর্কে বক্তৃতা দেবেন জিন্না কী করছে এবং সেই দিন আমি দেখলাম জিন্না সম্পর্কে কেউ কায়দা আজম বলল না পাকিস্তান জিন্দাবাদ কথা উচ্চারণ করেছে কিন্তু এই জিন্না মোহাম্মদের এই জিন্না যে আমাদের এই সর্বনাশ করতেছেন কোন অবস্থাতে আমরা এটা মেনে নিতে পারবো না জিন্নার বিরুদ্ধে সাংঘাতিক কথা সেই 1948 সনের মানে মার্চ মাসে আমি নেত্রকোনা শহরে একটা গ্রাম্য শহর সেইখানে শুনেছি ভাষা আন্দোলন ইতিহাস সৃষ্টিতে এইটি মানে একটা মূল বীজ ধারণ করে না 1952 সনে তখন আমি গ্রামের স্কুলের সাথে সেই শহরে মাত্র এক বছর পড়েছিলাম 1952 সনে যখন খবরটা এলো তখন তো আর এরকম ওই অত সহজে খবর আসলে বুধ হয়ে এক কি দুই দিন পরে খবরটা গিয়ে বসল আমরা সঙ্গে সঙ্গে এই ওই রকমভাবে আমি তো যেহেতু পাশ টেনে করি কাজে আমি তো নেতা বেরিয়ে পড়লাম সব ছাত্রদেরকে নিয়ে আমাদের বসুর বাজার তখনকার দিনে ছিল কি আজকালকার ছেলেরা ওইগুলিও কিন্তু ইতিহাসের ধারা চানাচুরের হয়তো এবং ওই ক্যানভাস ইত্যাদি করা হইতো
আমরা টিনের টুঙ্গা মুখে দিয়া গেলাম বসুর বাজার আমাদের স্কুল থেকে মাইলখানিক দূরে। এই সমস্ত কথা মানে কি নুরুল আমিনের রক্ত চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই ইত্যাদি ইত্যাদি বলতে বলতে গেলাম। এবং একটা গ্রামের বাজার সে যেখানে মানুষ গিয়ে ঢুকে সেইখানে দাঁড়িয়ে মানে আমরা খবরটা হতো যে কীভাবে মেরেছে মেরেছে তাহলে না এই কিছু বাস্তবের সঙ্গে কল্পনা মিশিয়ে আমাদের ছেলেমেয়েদের বিষয়ে মারছে এই কথাগুলি বললাম। আপনারা কেউ ইয়েতে যাবেন না, বাজার আসতে করবেন না। গ্রামের লোকেরা সব দাঁড়ায় বললো, আমাদের নেত্রনাথে বললো আমরা আর ফুলা ফান্ডে ফরনের লাগিয়ে দিয়া আর হের মাথার মধ্যে গুলি মারিয়ে মারবো বুকের মধ্যে, এরা বলে আপনার কাছে আবার বুট চাই যাইব, বুট না জানা দিও নির্বাচনে মুসলিম লীগেরই ভাড়াটুলি করতো, সেটিকে আমাদের ইতিহাসকাররা নজর করেছেন। কাজেই সত্যেন্দ্র সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমাদের যে ইতিহাসের ভ্রান্তি বিলাস সেটা থেকে আমাদের মুক্তি লাভ করতে হবে এই চিন্তাটা আমাদের রাখতে হবে। এখন বলি সেই রংপুরের কথা। রংপুরে ওই যে যোদ্ধারা তাদের এখানে তো ওরা ইয়ের আর কি সাধারণ যারা খেটে খাওয়া মানুষ এবং ভূমিহীন কৃষক তারা তাদের কাজ করতো, কাজ করতো মানে কি সব কিছু করতে হতো তাদের, তাদের বাড়ির মেয়েদেরকে ওখানে কাজ করতে হতো, তাদেরও কাজ করতে হতো এবং বাড়ির মেয়েরা সত্যেন্দ্রই লিখেছে যে তাদের কেবল ওই যোদ্ধারের কাজ করে দিলে হবে না, তাদের দেহদান করতে হবে। আর যোদ্ধারা করতো কি যখন নাকি বেশি ধান উঠে আর কি তখন হচ্ছে যখন নাকি ইয়ে হয় আর কি খেতে ধান ইয়ে হয় তখন ইঁদুরে এক ইঁদুরে সাতটা বিয়া করে, এই কথা সাতটা সেটা বইয়ে লাগা আছে ইঁদুরে বিয়া যায়। কাজেই এক দুজন বউ দিয়ে হয় না, অনেকগুলি বউয়ের দরকার সমানে কাজে খাটার লেগে ওই যে কৃষকের যে মেয়েগুলোকে বিয়ে করে নিয়ে যাবে। তারপরে ধান টান উঠে গেলে তারা বাতিল এবং এদের তো এই অবস্থাই তো, আর যে ছেলেরা পুরুষ মানুষগুলা তারা তো বিয়ে করতে পারে না, বিয়ে করতে হলে টাকা দিয়ে বিয়ে করতে হবে, যখন টাকা দেওয়ার ক্ষমতা তারা তারা কী করে ওই বিয়ের বাড়িতে থাকে ওই জমিদার বাড়ি যোদ্ধার বাড়িতে কাম করে, তো মন টন খুব খারাপ দেখা যায় এদের বলে তোর ঢেনা তারা বিয়ে করতে পারে না। এবং এরা অনেকেই আসামটা সময় যায় তো এইগুলির সরার প্রভাবের সেগুলো সত্যেন্দ্র বইয়ের মধ্যে আছে, এদেরকে বলা হয় তোর ঢেনা, যাদের বয়স অনেক বেড়ে গেছে কাজ করে কিন্তু বিয়ে শাদী করতে পারে না, সে ধ্যানাদেরকে কাজে মনোনিবেশ করানোর জন্য বাড়িতে রাখা হতো আন্ধুনি বেটি সাওয়া, যে মেয়ে লোকেরা রান্না বান্না করে রংপুরে তো সব রয় রে অকয় আন্ধুনি বেটি সাওয়া। রংপুর তো এই দামলপুরের ইয়ের থেকে শেষের থেকে আরম্ভ হইল, আমি ওই ইয়েতে গেছিলাম মাদারগঞ্জ ওই সেখানে যাইতেছি রাত্রে সন্ধ্যা হয়ে গেছে গরু ঘুরে ঘুরে যাচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, হঠাৎ করে আমি তো গরু বেঁধে বসে আছি ওই যে গারবানে বলছে এই উঠেন তো উঠেন তো এখানে ওষিটা রাখছি ওষিটা বাই করি, আমি তো ওই আন্ধুনি বেটি ছাওয়ারা এদেরকে টোপ ফালানো হইতো, আন্ধুনি বেটি চাওরা ওই দিনের বেলায় কাজ করত আর রাত্রে ভেনাদের দেহদান করত। এইভাবে সত্যেন্দ্র দেখছেন যে কীভাবে ওই বাড়িগুলোর মধ্যে মানে দুর্নীতি অস্থিরতার প্রবাহ হয়ে গিয়েছে। এই ইতিহাস যদি আমরা না জানি, এই ইতিহাস যদি আমাদের বিবেচনার মধ্যে না থাকে তাহলে কী ইতিহাস হবে আমাদের? কাজেই সত্যেন সেনের কাছ থেকে আমাদের শিখতে হবে যে এটা কীভাবে তিনি করলেন, যেহেতু তার মধ্যে ওই দর্শনটা ছিল সমাজটাকে বদলাতে হবে, বদলাতে হলে কেবলমাত্র স্লোগান দিয়ে হবে না,
কেবলমাত্র কৃষক সমিতি করলে হবে না, আরো ভেতরে প্রবেশ করতে হবে। ভেতরে প্রবেশ করতে গেলে কি হবে, সংস্কৃতির জগতে ঢুকতে হবে। লুকাচের একটা কথা, হাঙ্গেরিয়া দার্শনিক লুকাচ, তার একটি কথা আমি মন্ত্রের মতো আবৃত্তি করি, কালচার ইজ দি এইম, পলিটিক্স অনলি দি মিনস। কালচার যেটা, যেটা সংস্কৃতি, অনেক বড় জিনিস সংস্কৃতি, মানে কেন গান বাজনা, সমস্ত প্রকৃতিকে সংস্কার করে যা, তাই হচ্ছে সংস্কৃতি। মানুষের যে সম্মকৃতি, তার ভাবনা সহ সব কিছুর সংস্কৃতি। আমরা তো এই উদিচি করেও সেই সংস্কৃতির সঙ্গে আমরা পরিচিত নই। আমরা মনে করি কিছু গান বাজনা গেলাম, ওই কিছু ওই গণসঙ্গীত কইলাম, কৃষকের কথা কইলাম, বাস এটা হয়ে গেল, ওইটা সংস্কৃতি না। এটা যেখান থেকে এসেছে, যেখান থেকে সংস্কার হয়ে উঠে এসেছে, সেই জায়গাটা প্রকৃতির সঙ্গে যুক্ত না হয়ে সে কিছু বোঝা যাবে না। সত্যেনদা বুঝলেন, একই আবার বলি, অপূর্ব বস্তু নির্মাণ ক্ষমা প্রজ্ঞার অধিকারী ছিলেন, তিনি গান গাইতেন, গান লিখতেন, তো তিনি বুঝলেন যে এই জায়গা ছাড়া, সংস্কৃতির সঙ্গে যুক্ত হওয়া ছাড়া রাজনীতি দিয়া কিচ্ছু হবে না, সংস্কৃতিকে লক্ষ্যবিন্দুতে রাখতে হবে। এবং সেই কারণেই এই সত্যেন সেন, রণেল দাশগুপ্তরা ঢাকা শহরে সম্ভবত 1939 সনেই প্রগতি লেখক সংঘ, প্রগতি লেখক শিল্পী সংঘ প্রতিষ্ঠা করেছিলেন, যেটা 1935 সনে ভারতীয় প্রগতি লেখক সংঘ সাজ্জাদ জহিরের নেতৃত্বে তৈরি হয়েছিল। এবং এইখানেই ছিলেন সোমেন চন্দ, সোমেন চন্দ প্রগতি লেখক সংঘের প্রধান কর্মী ছিলেন, এবং এই সোমেন চন্দ প্রতিবাদীদের হাতে নিহত হলেন 1942 সনে। এই সোমেন চন্দ্রের কথাটাও অবশ্যই সত্যেন সেন, রণেন্দ্র দাস গুপ্তের কথা বলতে গেলে আসতে হবে, ওই প্রগতি লেখক সংঘের সূত্রে। এবং সে যারা করছিলেন, লেখক সংঘ করছিল কেন, ওই মূল কথাটা হচ্ছে যে কালচার ইজ দি এইম, সেই কালচার প্রতিষ্ঠা করার জন্যই তারা অগ্রসর হয়ে গিয়েছিলেন বলেই মনে রাখবেন যে পাকিস্তান হওয়ার পরে আমরা যে ভাষা আন্দোলন করতে পেরেছিলাম তার বীজটা কিন্তু নিহিত ছিল পাকিস্তানের পূর্বকালে, এই যে রণেন্দ্র সত্যেন দ্বারা যে কাজটা করে গিয়েছিলেন সাংস্কৃতিক আন্দোলন সেটার মধ্যে। এবং সংস্কৃতি পরিষদ, সংস্কৃতি সংঘ ইত্যাদি তৈরি হয়েছিল কিছু কিছু, সবগুলির নাম আমি এখন বলতে পারবো না। সেই অবস্থাতে যখন 1900 ভাষা আন্দোলনের পরে অন্য সবাই তো জেলখানায় গেল, কমিউনিস্টদের তো জেলখানা যায় তো উপায় নাই, আর না হলে তো আন্ডারগ্রাউন্ড। এই সূত্রে আমি রণেশ দার কথা সত্যেন্দ্র স্মরণ করবো, রণেশদা সত্যেন সেন দুই ইয়েতে ছিলেন, জেলখানায় ছিলেন, জেলখানায় থেকে থেকে তারা কি করেছেন অনেকে এই কথা বলেছেন। সত্যেন সেন সেইখানে মানুষদের লেখাপড়া শেখাতেন এবং সেইখানে ক্লাস নিয়ে মানুষের মধ্যে ওই চেতনা, এবং সেইখানে শেয়ানাদের তিনি দেখা পান, যে বইটির কথা সে মধ্যে বলো, যে জেলখানায় যে শেয়ানাদের দেখা পান, শেয়ানারা কীভাবে শেয়ানা হয় এই প্রসঙ্গে আরেকটা কথা বলি। এই শেয়ানাদের সম্পর্কে বলতে গিয়াও তিনি সাম্প্রদায়িক কথা নিয়ে আসতেন, কারণ ওই যে শেয়ানা যারা থাকে, যারা মানে ইয়ে এই মানে কেউ হিন্দু কেউ মুসলমান, কিন্তু ওই শেয়ানাগিরি করতে গিয়েও দেখা যায় তারা হিন্দু মুসলমান তো বুঝতে পারে না, হ্যাঁ, এবং দেখা যায় এদের মধ্যেও সাম্প্রদায়িকতার বিদ্যের টেবিল মধ্যে লেগে যায়। এই যে ঘটনাগুলি সূক্ষ্মভাবে কেউ দেখেছে, সাম্প্রদায়িকতা যে কতভাবে থাকে, পাকিস্তানের মলে তো এই সাম্প্রদায়িকতা অনেক বিস্তৃত ছিল, তো পাকিস্তানের মলে ইয়ে হয়েছে, পাকিস্তান তো একটা নিশানা ছিল, চাঁদ তারা সাদা আর সবুজ নিশান, দুই মাতা মদ খাইয়া তো বেড়ে গেছে, তারা তখন সব ইয়ে বেরিয়ে গেছে আর কি, আনন্দের উচ্ছ্বাসে মুসলমান মাতার গান গাইতেছে, পাকিস্তান পাকিস্তান জিন্দা পাকিস্তান, চাঁদ তারা সাদা আর সবুজ নিশান, ও বাস। হিন্দু মাতার কথা হাউ হাউ বেড়ে কাঁদতেছে, বলে কাঁদুস কে তুই, বলে তোরা তো পাকিস্তান চাঁদ তারা সবুজ নিশান করতে, তো আমার কি আছে, আমার তো কিছু নাই, বলে কেন আসে না, তোর তো এটা মধ্যে সাদা আছে,
বলে সাধারণ সব বাস দে দিবে সাম্প্রদায়িকতা সর্বত্র মাথা হয়ে উঠতো, সাম্প্রদায়িকতার বিয়েতে না হয়ে পারে না। এইরকম ভাবে আনিস বলে ক্যারেক্টার যে কত চিহ্নের মধ্যে সেখানে দেখা যায়, সে নিজে বলছে যে আমি অসাম্প্রদায়িক, কিন্তু দেখা যাবে যে ওই যে কলকাতায় ই হচ্ছে ওই খেলা হচ্ছে মোহনবাগান মোহনবাগানে, মোহনবাগান ম্যাডাম জিতলেন খুশি, তাহলে কেন আমার ভিতর যদি সাম্প্রদায়িক। ঠিক সেই একই রকম কথা আমি তো এই বই তিনি করেন নাই, ওই নাসির সরকারের কাছে শুনেছি। অসাধারণ অসাম্প্রদায়িক ব্যক্তি ছিলেন নাসির সরকার, সেই নাসির সরকার এমনই অসাম্প্রদায়িক, তার অনেক কথা আছে, যাই হোক আমি বলতে চাইছিলাম না, তো ওইটার মধ্যে প্রাসঙ্গিক হয়ে বলি তিনি ধুতি পড়তেন। তো যাই হোক এখানে ছেলে মেয়েরা আবার কিছু মনে করবো না, কিছু অশ্লীল কথা উনি করছেন অশ্লীল বলে ধুতি পড়তেন, তো এখন পাকিস্তানে মনে ধুতি পড়েন, এটা তো সাংঘাতিক ব্যাপার, ধুতিলুঙ্গি দ্বন্দ্ব সমাধান তো এর জন্য। আবার তিনি কিন্তু তার এলাকায় খুব মাননীয়, তিনি সেখানে প্রেসিডেন্ট হলেন ইউনিয়ন বোর্ডের, যেটা আজকাল ইউনিয়ন কাউন্সিল বলে চেয়ারম্যান, তো প্রেসিডেন্ট বলত, তিনি প্রেসিডেন্ট হয়েও ধুতি পড়তেন পাকিস্তানের মতো। শেরপুর শহরে গেছে বেড়াইতে, তখন একটা সরকারি অফিসের সামনে কেরানি তাকে চিনছে, এদের আসেন আসেন প্রেসিডেন্ট সাহেব, গিয়া তিনি সেখানে বসলেন। বসার পরে ওইখানে একটা অফিসারটি ছিল, খারাপ লাগলো, জিজ্ঞেস করলো যে আপনার নাম কি? আমার নাম নাসির উদ্দিন সরকার। নাসির উদ্দিন আপনি মুসলমান, তা আপনার ল্যাব আছে এরকম খারাপ কেন? তখন তিনি এই যে করলাম মাফ করে আমার কিছু অশ্লীল কথা বলতে লিখছি, তিনি ওই ধুতিটাকে কি আমার পক্ষী দাঁড়ায় মানুষ কাপড় পরে সাতর ঢাকার জন্য, আমার যদি লজ্জাস্থান দৃশ্যমান হয়ে যায় তাহলে তুই না খারাপ, তাহলে আপনার পোশাকটা খারাপ করতেছেন কেমন, আপনার বাড়ি নিশ্চয় নোয়াখালী। এইরকম লোক ছিলেন কিন্তু নাসির সরকার, আমরা তাকে তুমি প্রশ্ন করতে বলতাম, ওই সত্যের সময় প্রসঙ্গেই মনে পড়লো, এই নাসির সরকার তো অসাম্প্রদায়িক চেতনার বিয়ে ছিলেন, এই নিয়ে আমি বলতাম আপনার তো এরকম এ মানে আত্মসমালোচনা করতে জানতেন যে দেখেন আপনাকে আমরা অসাম্প্রদায়িক বলেন যাই বলেন। কিন্তু যখন নাকি ওই কলকাতায় মোহাম্মদান মোহাম্মদান খেলা হচ্ছে, তখন তার এখনকার মতন ওই এইসব ইয়ের ব্যবস্থা ছিল, মোবাইল ছিল না, ওই যে আমি গিয়া তামালপুরে গিয়া একটা টেলিগ্রাম করলাম, পাঁচশিকা খরচ করে টেলিগ্রাম করলাম ইন্ডিয়াতে যে কেন জিতলো, ও তো মোহাম্মদান জিতলো তিনি এটা জানার জন্য। এরপরে আমি নিজে নিজে ভাবলাম এটা কেন করলাম, তো মোহাম্মদান জিতলো নাকি আমার এত আগ্রহ কেন, কাজে আমার ভিতরে সাম্প্রদায়িকতা না থাকলে এটা করতে পারে না। এই অচেতন সাম্প্রদায়িকতা, সচেতন সাম্প্রদায়িকতা যেমন আছে, অচেতনভাবে আমাদের মধ্যে সাম্প্রদায়িকতা ভিতরে আছে, এইগুলিকে সচেতনভাবে উৎখাত না করলে সে সাম্প্রদায়িকতা যায় না। এইরকম এই সাম্প্রদায়িকতার প্রসঙ্গে যখন আসলো, তা আমি এখন শেষ করবো এই সত্যেন্দ্রের কথা দিয়ে দিই, যে মুজাফফর আহমদ, কমরেড মুজাফফর আহমদ ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম স্থপতি, তিনি পত্রিকা বের করবেন এবং টাকা দিবেন শেরে বাংলা ফজলুল হক, শেরে বাংলা ফজলুল হকের অসাম্প্রদায়িক মনে বলে সবই মনে, তিনি গেলেন কাছে এরকম পত্রিকা বের করবো টাকা দিবেন, তিনি বলে তোমরা সম্পাদক করবা কেন, বলে আমরা সম্পাদক নজরুল সম্পাদক, বলে মুসলমানে কি পত্রিকা সম্পাদক করতে পারবো, কেন পারবে না, অবশ্যই পারবে মুসলমানই করবে।